গান, নাচ, আঁকা এবং অন্যান্য শিল্পের মতো ঘুড়ি ওড়ানো একটি অনন্য শিল্প, কিন্তু বর্তমানে এই শিল্পটি ভুলতে বসেছে মানুষ। তাই এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে 2020 সালে লকডাউনের সময় ঘুড়ি প্রেমীদের নিয়ে গুড্ডিবাজ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন কৌশিক সমাজপতি নামে এক ব্যক্তি। এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে এই হারিয়ে যাওয়া খেলাকে ফিরে আনার শক্তি অর্জন করে 2021 সালে ঘুড়ি প্রেমীদের জন্য একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করে গুড্ডিবাজ। তারপর 2023 সাল থেকে এই রাজ্যের অন্যতম সুখ্যাত প্রোডাকশন হাউস এলিমিনেটর প্রোডাকশনসও এই গুড্ডিবাজের সাথে যুক্ত হয়। এবার চতুর্থ বর্ষে পদার্পণ করেছে গুড্ডিবাজের এই ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। 11 মে শনিবার থেকে বাধারঘাট মাতৃপল্লীস্থিত কৃষি মাঠে শুরু হয়েছে এই ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। 12 মে রবিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট 20টি দল অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে প্রথম স্থানাধিকারী দলকে 10,000 টাকা ও ট্রফি, দ্বিতীয় স্থানাধিকারী দলকে 7,000 টাকা ও ট্রফি এবং তৃতীয় স্থানাধিকারী দল 5,000 টাকা ও ট্রফি প্রদান করা হবে। এছাড়াও মেন অফ দ্য সিরিজের জন্য পুরস্কার হিসেবে রয়েছে 3,000 টাকা ও ট্রফি। আমরা 2020 থেকে একটা ক্লাব, ঘুড়ি ওড়ানোর ক্লাব, যেটা নাকি একদম ইউনিক, গুড্ডিবাজ আমরা শুরু করি। 2021 থেকে আমাদের গুড্ডিবাজের টুর্নামেন্ট শুরু হয়। এই বছর এ নিয়ে চতুর্থ সিজন। প্রতি বছরই আমরা ভালো সাড়া পাই, কিন্তু এই বছর অত্যন্ত ভালো সাড়া পেয়েছি। 20খানা টিম আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে, যেটা আমাদের তিনটে বাচ্চাদের টিম আছে আর একটি মেয়েদের টিম আছে। আর আমাদের মেইন লক্ষ্য হলো যে চাইনিজ মানজাকে বিরোধিতা করে এই যে ঘুড়ি ওড়ানোর যে প্রথাটা, যেটা হারিয়ে গেছে আজকে, সেটাকে ফিরিয়ে আনা। এরকম কি এন্টি ফি দেওয়া দিতে হয়? হ্যাঁ, এন্টি ফি 500 রুপিস এন্টি ফি। আর ওর ম্যাচ মানে চ্যাম্পিয়ন্সদের জন্য রাখা আছে ট্রফি এবং 10,000 টাকা, রানার্সদের জন্য রাখা আছে 7,000 টাকা এবং ট্রফি। এরপর আপনার থার্ড যে পজিশন হোল্ড করবে ওর জন্য রাখা আছে 5,000 টাকা এবং ট্রফি। এবং যে ম্যান অফ দ্য সিরিজ হবে, যে সবচেয়ে বেশি ঘুড়ি কাটবে, ওর জন্য রাখা আছে ট্রফি এবং 3,000 টাকা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।